আগামী 22 ডিসেম্বর রাজ্য পৌর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে চলছে প্রার্থী তালিকা ঘোষণা পর্ব। শনিবার এক সাংবাদিক বৈঠক করে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সদস্যরা। বৈঠকে জেলা সভাপতি ভগবান দাস কুমারঘাট ও কৈলাসহর মহকুমার আসন নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। উপনির্বাচনের নির্ঘণ্ট বাঁচতেই প্রতিটি রাজনৈতিক দলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে প্রার্থী তালিকা ঘোষণা করছে প্রতিটি দল। শনিবার ঊনকোটি জেলার সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন বৈঠকে কৈলাসহর মহকুমার পুর পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজেপি ঊনকোটি জেলা সভাপতি ভগবান দাস। তিনি কৈলাসহর 6টি ওয়ার্ডের জন্য 6 জন প্রার্থী এবং কুমারঘাটের 5টি ওয়ার্ডের জন্য 5 জন প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, আসন্ন উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থীরাই জয়যুক্ত হবেন, কেননা মহকুমার মানুষ উন্নতি চায়, শান্তি চায়। অতএব জনগণ বিপুল ভোটে দলের প্রার্থীদের জয়যুক্ত করবে। আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরার মানুষ আগামী দিনে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। আমরা সেটা প্রমাণ পাচ্ছি প্রতিদিনই যে বিভিন্ন পার্টি থেকে, বিশেষ করে 25 বছরের ক্ষমতাসীন দল বামফ্রন্ট এবং কংগ্রেস থেকে প্রতিদিন মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমরা নিশ্চিত যে আগামী পুর পরিষদ নির্বাচনে কৈলাসহরে আমাদের 6 জন প্রার্থী শ্রীমতী কলি চক্রবর্তী এবং শ্রীমতী মধুমিতা দেব, সরজিৎ মালাকার, শ্রীমতী বুলবুল চক্রবর্তী, শ্রী বিধুভূষণ দাস, শ্রীমতী অনিমা মালাকার, এই 6টা ওয়ার্ডে আমাদের 6 জন প্রার্থী ওনারা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ আমরা জানি কৈলাসহরের মানুষ যারা গণদেবতা আছেন সবাই চান যে কৈলাসহর যাতে উন্নত হয় এবং কৈলাসহর উন্নয়নের স্বার্থেই সবাই বিজেপিকে ভোট দিয়ে বিপুলভাবে। সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি ও মনোনীত প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা, মণ্ডল সভাপতি হেমন্ত দেশ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।